প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব কিভাবে আমাদের কৃষকের টিভি ইউটিউব চ্যানেলটি শুরু করেছিলাম এই সম্পর্কে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি রুবেল আহমেদ প্রথমে আমি ইন্টারনেট ব্যবহার করা আরম্ভ করি দুই সালে তখন প্রথমে ফেসবুক ব্যবহার করতাম তারপরে ভিডিও এডিটিং এবং ছবি এডিটিং এই সমস্ত কাজ মোটামুটি জানতাম তার কিছুদিন পর থেকে আমি ইউটিউব চালানো স্টার্ট করি তখন ইউটিউব চালাতাম এবং বিভিন্ন ভিডিও সংগ্রহ করতাম বিশেষ করে কৃষি ভিডিওগুলো সংগ্রহ করতাম এটা ছিল আমার শখ এবং ভিডিওগুলো সংগ্রহ করার পরে এগুলা দিয়ে শিখতাম এবং এগুলো কীভাবে কাজ করে এগুলো প্র্যাকটিক্যাল করতাম ছাত্র জীবন থেকে আমার কৃষির প্রতি একটা ঝোঁক ছিল সব বিষয়ের ভিতরে আমি কৃষিতে বেশি নাম্বার পেতাম এবং কৃষির প্রতি বেশি আগ্রহ ছিলাম এজন্যই মূলত আমার কৃষিতে কাজ করার ইচ্ছা তারপরে দুই হাজার তেরো দিকে আমি ইউটিউবে একটি কমেন্ট করতে গিয়ে দেখলাম সেখানে একটি জিমেল তৈরি করতে হবে তারপর একটি জিমেল তৈরি করে ফেলি এই জিমেল তৈরি করার পরে আমি কিছু ব্যক্তিগত কিছু ভিডিও আপলোড করি তখন জানতাম না ইউটিউবে কিভাবে কেরিয়ার স্টার্ট করে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে আমি ব্যবহার করি দুই সালের দিকে আমি ইচ্ছা পোষণ করলাম ইউটিউবের মাধ্যমে মোটামুটি ভিডিও আপলোড করবে এবং আমার প্রতিভাগুলো যেভাবে বিকাশ করা যায় এই জন্য আমি ইউটিউবে কিছু ভিডিও আপলোড করার ইচ্ছা পোষণ করলাম তারপরে দু হাজার সতেরো সালের জুনে এই চ্যানেলটি স্টার্ট করি তখন চ্যানেলটির নাম ছিল বাংলাদেশ অ্যাগ্রো ফার্ম পরবর্তীতে নামটা পরিবর্তন করলাম নামটা রাখলাম কৃষকের টিভি বর্তমান যেই নামটি আছে এই নামটি তখন ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দিতে পারিনি কখনো দেখা গেছে সপ্তাহে একটি ভিডিও দিতাম আবার কখনো দেখা গেছে এক মাস পরে কখনো দেখা গেছে দুই মাস পরে এরকম ভিডিও আপলোড করতাম আস্তে আস্তে আমার চ্যানেলটি মোটামুটি গ্রো হতে থাকে আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমেই চ্যানেলটি আস্তে আস্তে গ্রো হতে থাকে এজন্য আপনাদের কাছে অনেক কৃতজ্ঞতা পোষণ করতেছি অনেকেই আমার সাথে যোগাযোগ করতে চেয়েছিলো কিন্তু ব্যস্ততার কারণে যোগাযোগ করতে পারেনি এখন আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে আমার ফোন নাম্বার দেয়া আছে এবং ফেসবুক পেজও ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন এবং ভবিষ্যতে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যাতে কৃষির প্রতিবেদনমূলক ভিডিওগুলো প্রকাশ করব। পাশাপাশি কিছু শিক্ষামূলক ভিডিও প্রকাশ করব আশা করি সময় আমাদের সাথেই থাকবেন ফিরে আসছি আপনাদের মাঝে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের কৃষকের টিভি চ্যানেলটির সঙ্গেই থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ